अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচলের রিপোর্টটা দেখতে হবে, আমাকে দেখতে হবে যে আমাদের বাচ্চা সুস্থ সবল আছে কি না। এখন ভিতরে যাব কিভাবে আমি? শুনুন, রুচিতা দিদিকে নিয়ে যাব না আমরা? ও আসবে না। আমি চাই না রুচিতার জন্য আমাদের বাচ্চার কোনো অসুবিধা হোক আর তার যেন কোনো ক্ষতি না হয়। ওকে ঘরেই থাকতে দাও। চলো। হ্যালো নিহার বাবা। দেখ, আমি জানি যে তুই সবকিছু বংশের সুনামের জন্য করছিস, কিন্তু বাবা আরেকবার ভেবে দেখ, এর জন্য তোর আঁচলকে বিয়ে করবার কোনো দরকার নেই। আরেকটু সময় নিয়ে আরেকবার ভালো করে ভেবে দেখ, কোনো না কোনো রাস্তা ঠিকই বেরোবে। সরি বাবা, আর কোনো রাস্তা নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেটা আর বদলাবে না। ছাড়ুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, মন্দির যেতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলছি। শোন নিহার, আঁচল কি হলো, তুমি ঠিক আছো তো? আসলে কি বলুন তো, বাচ্চার জন্য ভীষণ তেষ্টা পায় আর জল না খেলে খুব দুর্বল লাগে আমার, সেই জন্য হয়তো মাথাটা ঘুরে গেল। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এইভাবে এরা ফোন করে করে ওনার মন না বদলে দেয়, আবার মন্দিরে না পৌঁছে যায় বিয়ে আটকানোর জন্য। সব থেকে ভালো আমি ওনার ফোনটাকে ভেঙে দিই। হে ভগবান, প্রথমে এই মেয়েটাই বাড়িতে লাফাতো ঝাপাতো, এখন জানলা দিয়ে লাফ মারছে, যত সব। হে ভগবান, আমি তো ভুলেই গেছি যে আমি নিজেই একটা বাচ্চা। হামটি ডামটি স্যাট অন ওয়াল। যা যা বাইরে, যা বাইরে গিয়ে খেল। ওকে। আই কি করছিস এটা? এই এই কি করলি এটা তুই? এখন তোর জন্য আমাকে দ্বিতীয়বার এই কাজটা করতে হবে। সরি। বিয়েতে যাতে আরো দেরি হয় তার জন্য আমাকে এই কাকিমার একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি? আঁচল, শুনুন না, এবার যাওয়া যাক, শুভ সময় তো শুরু হয়ে গেছে। 2 মিনিট দাঁড়িয়ে যাও আঁচল, উনি তো এখনো আসেননি এখানে। আমার পরিবার তো আর এখানে নেই, কমপক্ষে আমাদের দুজনের মধ্যে যে কোনো একটা পরিবারের একজনকে তো থাকতে হবে, তাই না? ছাড়ুন না ওনাকে, উনি ঠিক চলে আসবেন, উনি সব জানেন। আমি ফোন করে দেখছি। না দাঁড়ান, আমি ফোন করছি, 1 মিনিট। হ্যালো তাইমা, কখন আসছেন? দেরি হচ্ছে তো আমাদের। হ্যাঁ ব্যাস 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটে আসার হলে আসুন, নয়তো পরে আসবেন বাসে করে। চলুন না, দাইমা হয়তো আসবেন না, মন্দিরে ঠাকুর বসা অপেক্ষা করছেন, আমরাই বরং যাই। চলুন, আর কিছুক্ষণ ওয়েট করি না, হয়তো এক্ষুনি চলে আসবে, এক্ষুনি আসবে হয়তো। দেখুন, আপনাকে আপনার হবু বাচ্চার দিব্যি দিচ্ছি আমি, আপনি চলুন এক্ষুনি চলুন। চলো
কেউ আছো? এই দরজা খোলো, আচল আই মে, আরে দরজা খোল বলছি। মনে হচ্ছে মেয়েটা বাইরে থেকে দরজা বন্ধ করেছে। রুচিতাকে আমি ছাড়ব না, শিক্ষা দিতে হবে ওকে। আরে খোলো কেউ। কাকিমাকে তো বন্ধ করে দিয়েছি, এবার তাড়াতাড়ি আমি রিপোর্টটা খুঁজি। জানি না এই আঁচলের জন্য আমাদের সন্তান সুস্থ আছে কি না। কোথায় থাকতে পারে রিপোর্টগুলো, কোথায় রেখেছে কে জানে। আচল রিপোর্টটা নিয়ে বাথরুমে গিয়েছিল আর নিয়ে বাইরে বেরোয়নি, তার মানে রিপোর্ট বাথরুমেই আছে। একবার গিয়ে চেক করে নি। কোথায় রাখতে পারে আচল রিপোর্টগুলোকে? ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চা একদমই সুস্থ আছে। এটা কি? ওর নামের নিচে এটা কি? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? এটা তো অনেক সময় লেগে যাবে। আঁচল, রাস্তায় দেখো না কত গর্ত রয়েছে, আর বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে? না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। এরকম হলে সামনের সপ্তাহেও বিয়েটা হবে না। শুনুন না, বাচ্চা একদম ঠিক আছে আর সামনের রাস্তাও তো একদম ঠিক আছে, একটু তাড়াতাড়ি চলুন না। অঞ্জলি, এই অঞ্জলি কে? আঁচল আমাদের থেকে কি লুকোতে চাইছে? তার মানে কি আঁচল আমাদের বাচ্চার সাথে কিছু কিছু করেছে? না, আমাকে কথাটা নিহার বাবুকে জানাতেই হবে। নিশ্চয় আঁচলি কিছু করেছে ওনার ফোনটার সাথে, কিন্তু এবার এবার আমি কি করব? আমি একটা কাজ করি, যে হসপিটাল থেকে রিপোর্টটা এসেছে আমি সেখানে একবার ফোন করি। হ্যাঁ হ্যাঁ।
আঁচল নামের কোনো সারোগেট মাদারের রিপোর্ট আমাদের কাছে নেই। আর যেই ডক্টর ওনার সারোগেসি করেছিলেন উনি আজ ছুটিতে আছেন, তাই আজ আমি আপনাকে কিছুই বলতে পারবো না। কিন্তু ডক্টর, কোনো তো উপায় হবে না, প্লিজ কিছু একটা করুন, আমাকে আমার বাচ্চার কথাটা জানতেই হবে, কোনো তো উপায় থাকবে। আপনার যদি প্রেগন্যান্সি রিলেটেড কিছু জানার দরকার থাকে তাহলে আপনাকে পেশেন্টের ব্লাড দিতে হবে। আমরা তাহলে টেস্ট করে আপনাকে ফ্রেশ রিপোর্ট দিয়ে দেব। ব্লাড পাবো কোথায়? আঁচল তো চলে গেছে। ব্লাড আরে কেউ আছো, দরজাটা খোলো। এ আঁচল নিজেকে রানী ভাবে তাই না? তাহলে এই রানীর গোলামি এইবার ওর সত্যিটা বাইরে বের করতে সাহায্য করবে। কি করি লুর বাবা, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। হে ভগবান, এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি, ফোন করলে তো হয়। ওই আরে কি করছিস এসব, দরজাটা খোল। না খুলবো না। কেন কেন? কারণ আমিও বিয়েতে যেতে চাই, সবাই চলে গেল আমাকে না নিয়ে, বন্ধুও চলে গেল, কেউ আমাকে নিয়ে গেল না, আমিও খাবার খেতে চাই, আমি বিয়েতে যেতে চাই। আঁচল আন্টিকে ডাকো, আমি কিন্তু ওনার সাথে যাবো। নইলে নাহলে নাহলে কি করবি তুই? হ্যাঁ নইলে নইলে আমি তোমাকে এই রকেটের উপর বসিয়ে উড়িয়ে দেব। জুপ জুপ। আমি বলছি ওদের, দাঁড়া করছি তো ফোন, আমি দাঁড়িয়ে যা মা। আমরা মন্দিরের কাছেই চলে এসেছি না? জানি না রুচিতা বিয়ে আটকানোর জন্য কি করছে। ভগবান প্লিজ ওর সাথে দেখো। আমার জীবন আমার কাছে দামি, চুপচাপ এখানে চলে আয়, না হলে তো সত্যিটা আমি সবাইকে জানিয়ে দেবো বলে দিচ্ছি। যদি আমি ডুবি তাহলে তোকে নিয়ে ডুববো, বুঝেছিস? শুনুন না, গাড়িটা ঘুরিয়ে নিন। মনে হয় রচিতা সত্যি কিছু করেছে। কি হলো আঁচল, কি হয়েছে? আমরা তো এসেই গেছি প্রায়। রচিতার কথা যদি বলি তাহলে উনি চিন্তা করবে আর ওকে নিয়ে ভাবতে শুরু করবেন। শুনুন না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সিঁদুরদানি বাড়িতে দাইমার কাছে ফেলে এসেছি। কিন্তু সিঁদুরের কৌটো তো আমরা বাইরে থেকে নিতে পারি, এতে বাড়ি যাওয়ার কি দরকার? না না, আসলে সেটা আমার মা আমার জন্য রেখেছিলেন, আমার ওটাই চাই, সেই জন্য আমাকে যেতেই হবে। আর ডক্টর তো ওষুধটাও খেতে বলেছেন, আপনি ওষুধটা কিনে নেবেন আর আমি দাইমার থেকে সিঁদুরদানি নিয়ে নেব। ঠিক আছে। মা, ও আসছে। হ্যাঁ আসছে, আমার মা একটু দাঁড়িয়ে যা, বুঝেছিস? ছেড়ে দে, ওটা হাত থেকে ছেড়ে দে। ছেড়ে দেব? হ্যাঁ। এই গেল। ভগবান বাঁচাও। এটা নকল ছিল? হ্যাঁ এটা তো নকল ছিল, বোকা বানালাম, কি মজা হলো, নকল ছিল, ওটা নকল ছিল। কিন্তু এটা দেখো,
এটা কিন্তু সত্যিকারের রকেট, এক্ষুনি জ্বালিয়ে দেখাচ্ছি। আমার সোনা মে, প্লিজ প্লিজ জ্বালাস না, আচল এক্ষুনি আসছে। হ্যাঁ হে ভগবান, এই আঁচল জোর করে আবার নিহারের সাথে বিয়ে না করে নেয় তাহলে বিরাট অনর্থ ঘটে যাবে। শোনো না, কিছু করো প্লিজ, যে করেই হোক এই বিয়েটা আটকাও। এখন পস্তাচ্ছ যখন পাখিটা উড়ে গেছে? তোমারই তো তাড়া ছিল না আঁচলকে বাড়ির বউ করার জন্য। তুমিই তো এনেছিলে আঁচলকে এই বাড়িতে, আর তার ওপর ওকে সারোগেসির জন্য তুমিই তৈরি করেছিলে। এবার ভোগ করো তোমার ভুলের সাজা, আমার ছেলে নিহার ভোগ করছে। তো করে ফেলেছি ভুল, কিন্তু এবার কি করব? তবে এই বিয়েটা তুমি যে করেই হোক আটকাও, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার ছেলের জীবনটা বাঁচাও প্লিজ, কিছু করো। নরেশ বাবা, পুনম একদম ঠিক কথা বলছে, যেভাবে হোক এই বিয়েটাকে আটকা। এবার বিয়েটা থামানোর একটাই উপায় আছে মা, যে কোনো উপায়, সেখানে আমাদের পৌঁছাতে হবে যেখানে বিয়েটা হচ্ছে, আর ওই আঁচলকে মিনতি করতে হবে, ওকে বোঝাতে হবে যাতে ও বিয়েটা না করে। কিন্তু বাবা, আমরা কি করে জানবো যে ওরা কোন মন্দিরে বিয়ে করতে চলেছে? নিহারের ফোনটাও লাগছে না। ওই যে আঁচল, ওর খুব তাড়া না বিয়ে, নিশ্চয়ই বাড়ির কাছে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করবে, বলে দিলাম তোমায়। তুমি কি আবার ভুল বুঝছো পুনম? ও কিন্তু খুব চতুর, ও চায় না যে আমরা ওই বিয়েতে যাই, আর সেই জন্য শহর থেকে অনেক দূরে কোনো মন্দিরে বিয়ে করছে। আমাদের ভাবতে হবে শহর থেকে দূরে এমন কোন মন্দির আছে যেখানে ও বিয়েটা করতে পারে। তোর এত বড় সাহস, তুই আমাকে আঁচড়ে দিলি, তোকে তো আমি এটা কি করছিস, মাথা খারাপ হয়ে গেছে তোর? তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি, চল দাইবা, দাইবা তাড়াতাড়ি বেরো। আন্টি আমাকে যেতে দাও, চল ভেতরে, চল বলছি, চল চল ভেতরে, চল ছেড়ে দাও আন্টি। ভালো করেছিস ওকে বন্ধ করে রেখেছিস, চল এবার। এবার আমাকে তাড়াতাড়ি আঁচলের রক্তের পরীক্ষাটা করতে হবে, দরজাটা তো বন্ধ করে দিয়েছে, এবার আমি এটা কি করছেন আপনি নিহার বাবু? প্রমাণ খুঁজতে গিয়ে যদি তুমি ঘরে আটকে যাও, এই জন্য এটা তোমাকে ঘর থেকে বেরোতে সাহায্য করবে। এটা আমি সব দরজায় লাগিয়ে দিয়েছি রুচিতা। থ্যাংক ইউ নিহার বাবু, আর দেখবেন ভগবানের কৃপায় আমরা এই লড়াইতে জিতবই। থ্যাংক ইউ নিহার বাবু। ঠাকুর মশাই কোথায় চলে গেলেন, এখনো আসেননি কেন? হে ভগবান, প্লিজ এই বিয়েটা আটকানোর জন্য রুচিতাকে সাহায্য করো। আপনি এখানে ওয়েট করুন, আমি রিপোর্টটা নিয়ে আসছি।
কি হলো? ঠাকুরমশাই জানতে পেরে গেছেন আমি গর্ভবতী, আর উনি বলছেন যে একজন গর্ভবতী মহিলা বিয়ে করতে পারবে না, সেজন্য উনি এই বিয়েটা করাবেন না। থ্যাংক ইউ ভগবান। হ্যাঁ আচল, এরকম তো আমিও শুনেছি। আমরা একটা কাজ করি, এখন বিয়েটা ক্যান্সেল করে দিই। না না, আমি এসব মানি না। বিয়ে তো আজকেই হবে, আর সেটাও এই মন্দিরেই হবে। ওই তো ঠাকুরমশাই। আমি ওনাকে ডেকে আনছি। এই নিন আপনার রিপোর্ট। রিপোর্ট? এত বড় মিথ্যে! আমাকে এই বিয়েটা আটকাতেই হবে।